হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে করলার একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব। সেটা হলো কাসুন্দ দিয়ে করলা। সেজন্য আমি এখানে করলাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ভেতরে যে বীজ থাকে সেগুলো সব ফেলে দিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু। এখানে একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা আর আলুগুলোকে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এবার নুন জলের সাথে ভালো করে গুলে দিচ্ছি। এবার হাই ফ্লেমে এগুলোকে প্রায় 10 মিনিট সেদ্ধ করে নিলাম। এই দেখো, ঠিক এইভাবে করলাগুলোকে সেদ্ধ করতে হবে যাতে এক ফোঁটাও জল না থাকে আর নিচে এরকম পোড়া পোড়া ভাব থাকে। করলা যদি নিচে এভাবে পোড়া পোড়া ভাব আসে তাহলে কিন্তু এর টেস্ট বেশি ভালো হবে। তাই তোমরা চেষ্টা করবে করলাটাকে একটু পোড়া পোড়া করে নিতে। এবার এগুলোকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এখানে আমি একটা প্যান নিয়েছি। প্যান সামান্য গরম হলেই এতে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো সর্ষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কুচি করে কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। একটু বেশি করেই তেল দিয়ে এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিলাম। এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা। এবার এগুলোকে এইভাবে হাতের সাহায্যে একটু মেখে নেব। এই দেখো, ঠিক এইভাবে এগুলোকে মেখে নিতে হবে যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। ঠিক এরকমভাবে মেখে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা করলা আর আলুগুলোকে। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে করলা আর আলুগুলো যাতে একটু পোড়া পোড়া হয়ে যায়, জল যেন একদমই না থাকে। এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ। দিয়ে দিলাম 2 টিস্পুন কাসুন্দি। এখানে আমি এই কাসুন্দিটা ব্যবহার করছি, তোমরা যে কোনো কাসুন্দি ব্যবহার করতে পারো। এবার এতে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব যাতে এই মাখার মধ্যে কোনো লাম্পস না থাকে। ঠিক সেইভাবে এগুলোকে খুব নরম করে মেখে নিচ্ছি। গরমকালে তো আমরা বিভিন্নভাবে করলা খেয়ে থাকি, করলা ভাজি, করলা সেদ্ধ। একবার কাসুন্দ দিয়ে এইভাবে তোমরা করলা মেখে খেও আর করলা আর আলু কিন্তু অবশ্যই একটু পুড়িয়ে নিও। এই দেখো আমার মাখা হয়ে গেছে। এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি তোমাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ভিডিওগুলোকে নতুন করে দেখছো, তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো এটুকুই, ভালো থেকো সবাই, বাই বাই।